প্রথম স্বামী মারা যাওয়ার প্রায় দুই বছর পর দ্বিতীয়বার সংসার সাজিয়েছেন ঢাকাই ছবির এক সময়ের আলোচিত নায়িকা ময়ূরী বছরের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারে এ স্বামীর নাম শফিক জুয়েল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শন বিষয়ে মাস্টার্সে পড়ছেন পরিচয়ের দেড় মাসের মধ্যেই জুয়েলকে বিয়ে করেন তিনি বর্তমানে টঙ্গিতে নতুন স্বামীর সঙ্গে সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন তিনি সঙ্গে রয়েছেন ময়ূরীর আগের পক্ষের একমাত্র মেয়ে অ্যাঞ্জেল নতুন বিয়ে প্রসঙ্গে গতকাল মুখ খুলেছেন তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে এটি আমার তৃতীয় বিয়ে আসলে তা সত্য নয় প্রথম স্বামী মারা যাওয়ার পর আর কাউকে আমি বিয়ে করিনি যে শ্রাবণ শাহের সঙ্গে আমার বিয়ে হয়েছে বলে বলা হচ্ছে তা একেবারেই ভিত্তিহীন জুয়েলি আমার দ্বিতীয় এবং শেষ স্বামী দোয়া করবেন তার স্ত্রী থাকাকালীনই যেন আমার মৃত্যু হয় আরেকটি কথা জুয়েলি আমাকে ধর্মের পথে আসতে সহায়তা করেছে তার উৎসাহ অনুপ্রেরণায় আমি এখন নিয়মিত ধর্মকর্ম করি তাবলিগেও গিয়েছি বলতে পারেন আমি এখন পুরো দস্তুর পর্দার ভেতর চলাফেরা করি প্রসঙ্গত ময়ূরীর প্রথম স্বামী রেজাউল করিম খান মিলন ছিলেন টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুই হাজার পনেরো সালের সাতাশে সেপ্টেম্বর তিনি মারা যান ময়ূরীর সিনেমায় আত্মপ্রকাশ ঘটান উনিশশো সালে মৃত্যুর মুখে চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনীত তিন শতাধিক ছবি মুক্তি পেয়েছে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লোসিভ সব খবর পেতে এখনই এইচডিওয়েব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন